नमस्कार, तनुश्री खड़कोटा सबाई के स्वागत। आज स्पेशल खावा दावार मध्य रही है चिकेन टेंगड़ी कबाब बा स्टाफ चिकेन टेंगड़ी कबाब। खूब सहज भावे तैरी है और यहाँ खेते है दुर्दान्त। घरे थका साधारण जिनिस दिए आज के तैरी देखा जेटा खेते हो रेस्टुरेंटर मतो। आलमंड बादाम, पेस्ता, काजू और अल्प रोस्टेड चीने बादाम मिक्सीते गुड़ो कर आलदा कर रखब। एरपर एक बाटी नहीं मध्य दिए दीजिए तीनटे लेग पिस, हाफ चा चामच आदा रसुन पेस्ट, स्वाद मतो नून और एक चा चामच देव लेबूर रस। समस्त किछु लेग पिसेर गाए खूब भालो करे माखिए नीते हबे। एरपर 10 থেকে 15 মিনিট ম্যারিনেট করে রাখতে হবে। এবার একটা ছোট বাটি নিয়েছি, বাটির মধ্যে পনির গ্রেট করে নিলাম। এখানে 3 টেবিল চামচ মতো পনির রয়েছে, এর সাথে দিয়ে দেব যে বাদামটা আমি গুঁড়ো করে রেখেছিলাম মিক্সিতে তার থেকে আমি 2 চা চামচ দিয়েছি আর 1 চামচ দিয়েছি ধনে পাতা কুচি। গোলমরিচের গুঁড়োও দিয়েছি আমি 1/2 চা চামচ আর ধনে গুঁড়ো দেব 1/2 চামচের থেকে একটু বেশি। 1/4 চা চামচ গরম মশলা, স্বাদ মতো নুন আর চাট মশলা দিয়েছি আমি 1/2 চা চামচ। বেশ একটু চাটপাটা হবে পুরটা। এবার সমস্ত কিছু ভালো করে মাখিয়ে নিয়ে পুর কিন্তু একদম রেডি বা স্টাফ একদম রেডি হয়ে গেছে। এরপরে 15 মিনিট পর আমি চিকেনটা তুলে নিয়েছি আর চিকেনের মধ্যে এরকম করে আঙুল দিয়ে একটু গর্ত করে নিতে হবে। খুব সহজেই কিন্তু এই গর্তটা হয়ে যাবে, একটা পকেটের মতো করে নিতে হবে। সুন্দরভাবে এভাবে 3টে চিকেনের মধ্যে পকেট করে নিয়েছি। এর মধ্যে পুরটা খুব ভালো করে ঠেসে ঠেসে ভরে নিতে হবে। পুরটা প্রথমে হাতের মধ্যে নিয়ে একটু মুট করে নিতে হবে, তাহলে এটা ভরতে সুবিধা হবে। আমি একটা দেখিয়ে দিচ্ছি আমি পুরটা কীভাবে চিকেন লেগ পিসের পকেটের মধ্যে আমি ঢুকিয়েছি। প্রথমে হাতে এরকম করে মুট করে নিলে চিকেন লেগ পিসের পকেটে পুরটা ভরে নিতে খুব সুবিধা হবে। তো আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। আর আজকে কোনো নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো এই ধরনের সহজ নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আর আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। চিকেনের লেগ পিসগুলো পুরটা যখন ভরা হয়ে গেছে তারপরে আমি একটা করে কাট লাগিয়ে দিচ্ছি। কাটটা কিন্তু আগে লাগালে যখন পুরটা ভরা হবে তখন তো চিকেনের লেগ পিসটা ভেঙে যেতে পারে, এর জন্য পরে কাটটা লাগানো হয়েছে। আর যেটুকু ম্যারিনেটেড মশলা ছিল তার মধ্যে একটা ডিম আর একটুখানি গুঁড়ো, যে বাদামের গুঁড়োটা ছিল সেটা আমি 1/2 চা চামচ দিয়েছি, স্বাদ মতো নুন আর 2 চামচ দিয়েছি দুধ। আমি সেকেন্ড টাইম ম্যারিনেট করব চিকেনগুলো, এর জন্য দুধ দেওয়া হয়েছে। দুধ দিলে চিকেনটা সফট হবে আর একটা সুন্দর কালারও আসবে। ভালো করে মাখিয়ে নিয়ে এটা এরকমভাবেই আমি রেখে দেবো আরও 15 মিনিটের জন্য। তো 10 থেকে 15 মিনিট পর আমি ফিরে আসছি। প্রায় 15 মিনিট হয়ে গেছে। এরপর একটা প্লেটে কর্নফ্লাওয়ার নিয়েছি 3 থেকে 4 চামচ। এরপর হালকা করে চিকেন লেগ পিসের গায়ে হালকা করে লাগিয়ে নিতে হবে, খুব বেশি কোটিং করার দরকার নেই, হালকা করে লাগিয়ে নিয়ে। অন্যদিকে গ্যাস ওভেনে একটা কড়াই বসানো রয়েছে আর তাতে 2 চা চামচ দিয়েছি সাদা তেল, এর সাথে 1/2 চামচ দেব ঘি। ঘি দিলে যখন চিকেনগুলো রোস্ট করা হবে বা ফ্রাই করা হবে তখন কিন্তু এটা খেতে খুব টেস্টি হবে, বা ঘি বা বাটার দেওয়া যেতে পারে। আমি 1/2 চামচ ঘি দিয়েছি। এবার ঢাকা দিয়ে কম আঁচ করে লেগ পিসগুলো লালচে করে ভেজে নিতে হবে। লেগ পিসগুলো দিয়ে ঢাকা দিয়ে রাখবো প্রায় 5-6 মিনিট। তারপর ঢাকা তুলে আর এক প্লেট উল্টে দিয়েছি, আবার ঢাকা দেবো, দিয়ে আরও আমি 5-6 মিনিট এভাবে মাংসটা সুসেদ্ধ করে নেব আর খুব ভালো করে লালচে করে ভেজে নেব। গোল্ডেন ব্রাউন করে চিকেনের লেগ পিসগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা একটা করে তুলে রাখতে হবে। আর দেখে নাও লেগ পিস থেকে পুরো বেরিয়ে যায়নি, কারণ ডিমের গোলায় বেশ খানিকক্ষণ ভিজিয়ে রাখা হয়েছিল। তৈরি চিকেন টেংরি কাবাব স্ন্যাক্স হিসাবে খাওয়ার জন্য একদম তৈরি, তবে আজকে একটা সসের সাথে এই টেংরি কাবাব তৈরি হবে। 1/2 চা চামচ দিয়েছি বাটার আর দিলাম আদা রসুনের পেস্ট 1/2 চা চামচ, রসুন হালকা করে নাড়াচাড়া করেই 2 চা চামচ দিয়ে দেবো ময়দা। এ সময় গ্যাসের ফ্লেম একদম কমানো রয়েছে, তো কম আঁচ করে ময়দা হালকা করে ভেজে নিতে হবে, বা ময়দার কাঁচা ভাবটা যখন চলে যাবে আর কালারটা চেঞ্জ হয়ে যাবে সেই সময় দিয়ে দিতে হবে। দেবো 1 কাপ দুধ, তার সাথে দিয়েছি চিজ আর দিয়েছি গোলমরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স, অল্প ধনে পাতাও মিশিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল হোয়াইট সস, যা বাড়ির ছোটরা বেশ পছন্দ করবে। আচ্ছা, এখানে যদি হোয়াইট সসটা একটু ঘন মনে হয় তো অল্প দুধ বা অল্প উষ্ণ গরম জলও মেশানো যেতে পারে।
এবারে চিকেনের লেগ পিস বা টেংরি কাবাবগুলো হোয়াইট সসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ফ্রেশ ক্রিম দেওয়া হয়েছে 1 চামচেতে, টেস্টও বাড়বে। গোলমরিচের গুঁড়ো দেওয়া হয়েছে 1/2 চা চামচ, একটু ঝাল কম মনে হচ্ছিলো। আর ফ্লেভারের জন্য দেওয়া হয়েছে ধনে পাতা কুচি। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখবো। এই সময় গ্যাসের ফ্লেম বন্ধ করে দেওয়া হয়েছে। আর এই কাবাবগুলো বেশ গরম গরম খেলেই কিন্তু টেস্টটাও পাওয়া যাবে, কারণ এটা চিজ দেওয়া রয়েছে, চিজ কিন্তু জমতে থাকবে। এই জন্য আমি ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে চিজটা ঠান্ডা হতে একটু সময় কম লাগে। আচ্ছা, এটা রয়েছে প্যারিনেটেড করা ডিমের গোলাটা, যেটা ছিল সেই গোলাটা দিয়ে আমি একটা ভুজি মতো বানিয়ে নিয়েছি, বা স্ক্র্যাম্বল এগ বানানো হয়েছে। কাবাবগুলো পরিবেশন করেছি আমি এখানে মোরগ পোলাওয়ের সাথে, সাথে অল্প স্যালাডও রয়েছে। আশা করি আজকের ভিডিওটা সকলের খুব ভালো লেগেছে। আজ এই পর্যন্ত, আবার চলে আসবো নতুন কোনো ফ্লেভার নিয়ে। সকলে ভালো থেকো, সবাইকে ভালো রেখো, ধন্যবাদ।